মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় রিক্রিয়েশন ক্লাবে বিনামূল্যে হাঁটু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বিনামূল্যে হাঁটু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, সিনিয়র সিটিজেনরা বিভিন্ন সময় হাড়ের সমস্যায় ভোগেন। তাদের চিকিৎসার জন্য প্রখ্যাত অর্থোপেডিক চিকিৎসক ডাক্তার দীপঙ্কর সেন এদিন চিকিৎসা করেন। আজকে এই বয়স্ক মানুষদের আফটার রিটায়ারমেন্ট বোনস বা হাড় সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। যে বয়সের সঙ্গে সঙ্গে তো মানুষের শক্তি কমে, তো সেটাকে কী করে কিছুদিন আরও শক্তিটাকে ধরে রাখা যায়, কিছুটা সচলতা সক্ষমতা এগুলোকে আরও কিছুদিন ধরে রাখা যায়, এগুলো নিয়েই কিছু আলোচনা হবে। সেগুলোর জন্যই এসেছি। মনে হয় 50-55 হ্যাঁ, এতে এগুলো দরকার, এগুলো তো খুবই ভালো। কারণ এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা স্প্রেড করবে, এই সচেতনতা এই সক্ষমতাটা এটা স্প্রেড করবে। এটা যত বেশি লোক জানবে তত সমাজ আরও সুস্থ হবে, আরও সচেতন হবে। এদিন প্রায় 60 জনের চিকিৎসা করান বলে জানান উদ্যোক্তারা। আমরা যেহেতু জাতীয়তাবাদী পেনশন অ্যাসোসিয়েশন করি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সিনিয়র সিটিজেনরা এই হাড়ের ব্যাপারে অত্যন্ত অসুবিধায় আছে, বিভিন্নভাবে ভোগেন। সেই কারণে আমরা আমাদের অর্থোপেডিক যিনি ডাক্তারবাবু আছেন তাকে আমাদের এখানে আমন্ত্রণ করে নিয়ে এসেছি, এবং এর কৃতিত্বটা বেশিরভাগই আমাদের সদস্য অরবিলাস চক্রবর্তী, তিনি আমাদের পেনশন অ্যাসোসিয়েশনের সদস্য, তিনি ওনাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। এই ব্যাপারটা আমরা আজকে হাইলাইট করছি। শুধু আমরা আমাদের না, আমাদের কালেক্টরেট বা বিভিন্ন অফিসের সাধারণ যারা কর্মচারী আছে অনেকে তাদেরও দেখবেন অ্যাবাব 60 অনেকেই হাড়ের প্রবলেমে ভুগছে। আমরা তাদেরকেও বলেছি যে তোমরাও এসো, এই সুযোগটা আমরা করে দিয়েছি তোমাদের জন্যে, তোমরা এই সুযোগটা নাও। এটাই আমাদের সংগঠনের মহৎ উদ্দেশ্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।